নমস্কার, এই মুহূর্তে সংবাদ শিরোনামে আপনাদের সাথে রয়েছি আমি সংহিতা শিরোমণি। আগামীকাল 16ই ফেব্রুয়ারি মঙ্গলবার ঠিক সকাল 7টায় আমাদের স্থানীয় সংবাদ পত্রিকায় ঘাটাল মহকুমার যে বিশেষ বিশেষ খবরগুলি আমরা প্রকাশ করতে চলেছি তারই শিরোনাম এখন আপনাদের সামনে তুলে ধরব। তার আগে জানিয়ে রাখি, প্রত্যেকবারের মতো এবারেও আমরা প্রকাশ করতে চলেছি ঘাটাল মহকুমার নিত্য নতুন নানান খবর। তার সঙ্গে থাকছে এবারের নির্বাচন সংক্রান্ত খবরও। স্থানীয় সংবাদের এবারের পত্রিকার প্রথমেই আমরা তুলে ধরতে চলেছি ঘাটাল মহকুমার 3টি বিধানসভার ভোটের অঙ্ক। তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে গত লোকসভা ভোটে 3টি বিধানসভার ক্ষেত্রে শাসক দলের প্রার্থীরা 10,000-এর নিচে ভোটে ব্যবধানে এগিয়ে। অপরদিকে এবার 3টি বিধানসভাতেই নতুন ভোটার প্রায় 10,000 করে বেড়েছে। তাই এবারের ভোটের অঙ্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তা জানতে চোখ রাখুন আমাদের পত্রিকায়। রিপোর্টে সাংবাদিক রবীন্দ্র কর্মকার। ঘাটাল মহকুমার 3টি বিধানসভাতেই একলব্ধে বেড়ে গেল মহিলা ভোট কেন্দ্র ও মহিলা ভোট কর্মীর সংখ্যা। একই সাথে এবারের ভোটে কিছু নিয়মও বদলাচ্ছে। বিস্তারিত জানতে পড়তেই হবে আগামীকালের পত্রিকাটি। লিখেছেন সাংবাদিক মনসারাম কর ও সুইটি রায়। সম্প্রতি পরচর্চা ছেড়ে স্বনির্ভরতার দিকে ঝুঁকছেন দাসপুরের মহিলারা, কিন্তু কিভাবে তাও জানতে পারবেন এবারের পত্রিকায়। লিখেছেন পত্রিকার সম্পাদক তৃপ্তিপাল কর্মকার। মাথার ওপর ছাদ নেই, দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় দুস্থ স্বামীহারা মহিলা, নির্বিকার জনপ্রতিনিধিরা। বিস্তারিত পড়ুন আমাদের পত্রিকায়। রিপোর্টে সাংবাদিক মনসারাম কর। কয়েকদিন আগে শুনানিতে এসে ঘাটালের মহকুমা প্রশাসনের কাছে কেঁদেই ফেললেন সেই ব্যক্তি। কিন্তু কে সেই ব্যক্তি, কিসের শুনানি, কান্নার কারণই বা কি, জানতে হলে চোখ রাখতেই হবে স্থানীয় সংবাদের পাতায়। লিখেছেন সাংবাদিক সুইটি রায়। দাসপুরে সোনার ছোঁয়ায় লোহার অগ্রগতি, কেন বলা হচ্ছে এই কথা বিস্তারিত জানুন অতিথি সাংবাদিক দুর্গাপদ ঘাঁটির লেখায়। জনপ্রতিনিধি হিসেবে পদ ব্যবহার করে অনেকে যেমন আখেরে গোছানোর চেষ্টা করে, অনেকে আবার সেই পদকে কাজে লাগিয়ে উন্নয়ন করার জন্য দিনরাত পরিশ্রম করেন। এরকমই ঘাটালের এক জনপ্রতিনিধির বিগত এক দশকের কাজের খতিয়ানের খুঁটিনাটি সহ সম্প্রতি তার পদত্যাগের কারণ তুলে ধরেছেন সাংবাদিক মনসারাম কর। টাক মাথায় কি নতুন চুল গজানো সম্ভব? কি করলে চুল পড়ে যাওয়া জায়গায় আবার চুল গজাবে, প্রশ্নটা কিন্তু অনেকেরই। এই নিয়ে আমাদের পত্রিকায় বিস্তারিত পাবেন দেবশ্রী দত্তের প্রতিবেদনে। ঘাটাল মেচোগ্রাম রাস্তা সংস্কার করার জন্য রাস্তার দুপাশের কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ পূর্ত দপ্তরের। পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। রিপোর্টে সাংবাদিক অরুণাভ বেরা। এবারের পত্রিকায় প্রকাশিত হচ্ছে ঘাটালে লোকসংস্কৃতি ও আদিবাসী উৎসবের খবর। লিখেছেন সাংবাদিক মৌমিতা দাঁ। তৃপ্তিপাল কর্মকারের সম্পাদকীয় কলমে থাকছে আদর্শগত বিচ্যুতি ঘটছে এই প্রজন্মের ছেলে মেয়েদের, তার দায় কার, এই নিয়ে বিস্তারিত কথা। এছাড়াও থাকছে মনসুকা ব্রিজ সহ ঘাটাল মহকুমা জুড়ে ঘটে যাওয়া বিশেষ কিছু খবর। আমাদের পুরো সংবাদপত্রটির ডিজিটাল সংস্করণ পেতে হলে আগামীকাল চোখ রাখুন ঠিক সকাল 7টায় মাই ঘাটাল মোবাইল অ্যাপ, ঘাটাল .net ওয়েবসাইট, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনাদের এলাকার যে কোনো খবর আপনারা সরাসরি আমাদের দপ্তরে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আমাদের দপ্তরের ফোন নাম্বার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নমস্কার, শুভরাত্রি।